সহজভাবে দেখানো রেসিপিগুলো সবাই পছন্দ করে আজকে ঝিঙের সাথে ডিম অ্যাড করে মুখের স্বাদ লেগে থাকার মতো নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা ভাত বা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে যারা নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকে রেসিপি অনেক ভালো লাগবে ঝিঙের এই রেসিপির জন্য এখানে আড়াইশো গ্রামের মতো ঝিঙে নিয়েছি প্রথমে হচ্ছে পিলার দিয়ে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিব এখানে আমি ঝিঙেগুলোকে হালকা একটু সবুজ রেখেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন ঝিঙেগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নিব তো সবগুলো ঝিঙেকে কেটে টুকরো করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ঝিঙের টুকরোর সাথে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সরিষাটাকে কাঁচামরিচ ও লবণ দিয়ে বেটে নিয়েছি হলুদ গুঁড়া দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচ একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ডিম আর মশলাগুলোকে ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাকে ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি এক চামচের মতো পাঁচ পাঁচফোরণটাকে তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচটাকেও হালকা একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা আর রসুনের কাঁচা ঘ্রানটা চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও তেলের সাথে নরম করে ভেজে নিতে হবে এখানে এই মশলাগুলো কষানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না টমেটো থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কষানো হয়ে যাবে সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ডিম অ্যাড করে রাখা ঝিঙের টুকরোগুলোকে এর সাথে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলোকে এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব ঝিঙেগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এর মাঝে অবশ্য আমি ঢাকনাটা খুলে একবার চেড়ে দিয়েছিলাম এই সময়ের মাঝে ঝিঙেটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি লবণটা কিন্তু প্রথম অবস্থাতে কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে ঝিঙে থেকে অনেকটা পানি বের হবে আর ঝিঙেটা খুব ভালোভাবে ভাজা হবে না এখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব অবশ্যই বারবার নেড়েচেরে দিতে হবে না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে এখন ঝিঙেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনে পাতাটাকে চেড়ে ঝিঙের সাথে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব নতুন স্বাদের ঝিঙের এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ